আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম, ফরিদপুর জেলা থেকে বলছি। আমি বর্তমান মাস্টার্স করছি অর্থনীতি বিষয়ের ওপর, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশন অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স চতুর্থ ব্যাচে ডিজিটাল মার্কেটিং ক্লাস করেছি। আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারি ফেসবুকের মাধ্যমে। আমি একদিন ফেসবুক স্ক্রল করার সময় সার্ভ হিউম্যান ফাউন্ডেশন বিজ্ঞাপন দেখতে পাই। আর সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের কোর্স মেন্টরদের কথা না বললেই নয়, সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রতিটি কোর্স মেন্টর দক্ষতার সাথে ধৈর্য সহকারে নিরলস প্রচেষ্টার মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকেন। আমি ধন্যবাদ জানাই ডিজিটাল মার্কেটিং কোর্স মেন্টর আরিফুল ইসলাম আরিফ ভাইকে, যিনি আমাদেরকে এত সুন্দর করে ক্লাসগুলো নিয়েছেন। আমি বর্তমান অনলাইন মার্কেট প্লেসে কাজ করছি না, তবে লোকাল মার্কেট প্লেসে কাজ করছি। আমি একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানি দাঁড় করাচ্ছি, যেখানে ডিজিটাল মার্কেটিংয়ের সব ধরনের সার্ভিস দেওয়া হবে। তরুণ প্রজন্ম যারা আছেন এখনও নতুন, তাদেরকে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে স্বাগতম। একটা কথা বলবো আপনাদেরকে, আগামী পৃথিবী আধুনিকায়ন পৃথিবী, যেখানে দক্ষতার বিকল্প আর কিছু নেই। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন সে দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, তারা সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে এনরোল করতে পারেন। সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে 5% লাইফ টাইম সাপোর্ট। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। পড়াশোনা হোক আনন্দময়, এই স্লোগান বুকে ধারণ করে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন তরুণদের মাঝে এগিয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলি, অর্থ নয়, দক্ষতা অর্জনই সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ সার্ভ হিউম্যান ফাউন্ডেশনকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।